ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. 10 নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে, আসল হচ্ছে যে জামাতে সালাত আদায় করা ফরজ, জামাতে সালাত আদায় করা ওয়াজিব বা ফরজ, আর ওয়াজিব ফরজে কোনো পার্থক্য নেই। অধিকাংশ আইম্মা কেরামদের নিকটে একমত, ইমাম আবু হানিফার কাছে ওয়াজিব আর ফরজে পার্থক্য রয়েছে। ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদ রাহেমাহুল্লাহ এই দুই ইমামের মত হচ্ছে যে জামাতে সালাত আদায় করা ওয়াজিব। আর যারা জাহিরি মজহাবের অনুসারী তারা তো বলছেন যে এর চাইতেও বেশি তাদের ফতোয়া শক্ত, যে জামাতে সালাত আদায় করা শর্ত, অর্থাৎ কেউ যদি জামাত আসতে পারবে অথচ জামাতে সালাত আদায় করবে তারপরে একাকে সালাত আদায় করে তাহলে সালাত শুদ্ধ হবে না, যদিও এই মতটি ঠিক নয়। তো সঠিক মত হচ্ছে যে জামাতে সালাত আদায় করা ওয়াজিব, যেমন আবু হানিফা আর ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত। কিন্তু যদি শরীয়তসম্মত ওজোর থাকে, ওজোর অজুহাত থাকে, তাহলে জামাত স্থগিত হয়ে যায় বা জামাত মাফ হয়ে যায়। যেমন বর্তমান এই করোনার পরিস্থিতিতে জামাত সহকারে সালাত আদায় করা মসজিদে আর ওয়াজিব থাকে না। ওয়ারকাউ মা রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো, জামাতে সালাত আদায় করো, সাল্লুম আল মুসাল্লিম, এটা থাকে না, এটা স্থগিত হয়ে যায়। যখন মসজিদে আমরা জামাত করতে পারছি না, তাহলে আমরা বাড়িতে জামাত করব, বাড়িতে আমরা জামাত করে সালাত আদায় করব নিজের পরিবার পরিজন নিয়ে, পরিবার পরিজন নিয়ে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে পুরুষদের জন্য জামাত করে বাড়িতে সালাত আদায় করা বেশি গুরুত্বপূর্ণ, পক্ষান্তরে মহিলাদের ক্ষেত্রে জামাত করা শুধু এই রকম পরিস্থিতি না, সারা বছর মহিলারা বাড়িতেই সালাত আদায় করবে। যেসব মহিলারা রয়েছে বাড়িতে, তারা আপোষে যদি জামাত করে এটি হচ্ছে মুস্তাহাব, তাদের জন্য জামাত করা মুস্তাহাব, যেমন বেশ কিছু হাদিস দ্বারা প্রমাণিত হয়। উম্মে ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকমই আরও সাহাবিয়াত বা আজওয়াজ মুতাহহারাত, তাদের হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে যখন আমরা বাড়িতেই জামাত করে সালাত আদায় করবো, সুতরাং মসজিদের মতো একটা জায়গা বা মুসাল্লা বিশেষ একটি জায়গা নির্ধারণ করে নেওয়া বাড়িতে, যে এখানে আমরা সালাত আদায় করবো, যাতে করে সেই জায়গাটুকুর খেয়াল রাখা হয় পরিষ্কার পরিচ্ছন্নতার, পবিত্রতার, আর একটি জায়গাকে খাস করে নেওয়া হয়, এটা শরীয়তসম্মত বা সুন্নাত। জি হ্যাঁ, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক সাহাবি ইতবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরখাস্ত করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বাড়িতে আসতেন আর একটু সালাত আদায় করে দিতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, তোমার বাড়িতে আসো। গেলেন তার বাড়িতে, একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, কোন জায়গায় তোমার বাড়িতে নামাজ পড়ে দেব। তখন একটি ঘরের এক কোনায় এক জায়গায় ইশারা করলেন যে এই জায়গায় আপনি সালাত আদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হয়ে তারা মুক্তাদি এবং তাদের পরিবার মুক্তাদি হয়ে পেছনে তাদেরকে নিয়ে সালাত আদায় করেছিলেন। এর দ্বারা বোঝা যায় যে প্রত্যেক বাড়িতে একটি বিশেষ জায়গা নির্ধারণ করা, যেখানে সালাত আদায় করবে, যদি কখনো ফরজ আদায় করতে হয় ওজরে তাহলে ফরজ আদায় করবে, আর সুন্নত সালাতগুলি সেখানে আদায় করবে, এইরকম একটি জায়গাকে খাস করে নেওয়া সুন্নাত। এখানে আরও মনে রাখতে হবে যে যখন আমরা মসজিদে জামাত আদায় করতে পারছি না বিশেষ কারণে, অথচ আমাদের আলহামদুলিল্লাহ অভ্যাস রয়েছে জামাত সহকারে মসজিদে গিয়ে সালাত আদায় করা, এটা হচ্ছে নিয়মিত আমাদের আমল, যেসব ভাইদের আমল রয়েছে তাদের জন্য সুসংবাদ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস, ইযা মারিযাল আবদু আও সাফার, কোনো বান্দা যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে চলে যায়, যার ফলে ঠিকভাবে জামাতে সালাত আদায় করতে পারলো না, ঠিকভাবে যেসব ইবাদত বন্দেগুলি করছিল ফরজ নফল সেগুলি আদায় করতে পারলো না, তাহলে কোতেবালাহু মা কানা ইয়ামালু সহিহাম মুকিমান, তার জন্য ততটাই লিখা হবে নেকি যতটা সে সুস্থ অবস্থায় এবং মুকিম অবস্থায় থেকে আমল করত, ওই আমলটাই তার কন্টিনিউ লিখা হবে। তাহলে জামাত সহকারে সালাত আদায় করলে যে 25 গুণ বা 27 গুণ, ইনশাআল্লাহ তা প্রত্যেক ভাইয়েরা যারা
মসজিদে যেতে অভ্যস্ত, কিন্তু বিশেষ কারণে এই রকমের পরিস্থিতিতে মসজিদে যেতে পারছেন না, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই জামাতের সওয়াব বাড়িতে সলাত আদায় করে পাবেন। এটি আল্লাহ রাব্বুল আলমিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুসংবাদ দিয়েছেন।